উপস্থিত এই ভিডিওতে আলোচনায় থাকছে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা পাস করেছেন তাদের জন্য সম্ভাব্য শূন্য পদ অর্থাৎ বিষয়ভিত্তিক শূন্য পদ কেমন, অর্থাৎ কলেজ লেভেলে যারা পাস করেছেন, বিশেষ করে কলেজে কিন্তু এবার অনেক সংখ্যক পাস করানো হয়েছে, প্রায় 22,000, যেখানে গতবারও মাত্র 3500 পাস করেছিল, তার আগে মাত্র 2700 বা তার থেকে আরো কম পাস করানো হয়েছিল, এবার কিন্তু সেখানে 22,000 পদ ফাঁকা রয়েছে, অর্থাৎ 22,000 প্রার্থীকে পাস করানো হয়েছে। তো অবশ্যই কিন্তু 15-20,000 পদ ফাঁকা না থাকলে এত প্রার্থী পাস করানো হতো না। এখন আমরা দেখবো যে আসলে বিষয়ভিত্তিক শূন্য পদ সম্ভাব্য, অর্থাৎ আপনারা জানেন যে গত গণবিজ্ঞপ্তিতে কিন্তু 97,000 শূন্য পদ, তার উপর বিজ্ঞপ্তি হয় সেখানে মাত্র 17,000 প্রার্থী কিন্তু নিয়োগ পেয়েছেন, চূড়ান্ত ভাবে যোগদান করেছেন, তো সেই ক্ষেত্রে পদ কিন্তু ফাঁকাই থেকে গেছে। তো সেই পদ পূরণ করার পরে অবশিষ্ট যে শূন্য পদ আছে সেই শূন্য পদগুলো আমরা দেখব, এবং এই শূন্য পদের সাথে সম্ভাব্য আরো কত সংখ্যক শূন্য পদ আসতে পারে সেই বিষয়ে নিয়েও আমাদের আলোচনা করতে হবে। তো অবশ্যই আমাদের স্ক্রিনে যেতে হবে, তো ভিডিওটি দেখতে থাকো। প্রথম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে যে পঞ্চম গণবিজ্ঞপ্তি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাতে মোট পদ ছিল 4,405, সেখানে 17তমতে পাস করেছিল 2,054। তাহলে যদি আমরা পদ থেকে পাশের সংখ্যা বাদ দিই তাহলে আমাদের শূন্য পদ থাকে 2,351। এখন কথা হচ্ছে এই 2,054 জন যে পাস করেছিল তারা কি সবাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিল বা তারা কি সবাই যোগদান করেছে? অবশ্যই সবাই যোগদান করেনি। তো সেই হিসাবে আমরা অবশ্যই ভাবতেই পারি যে এখানে প্রায় 2,500 শূন্য পদ থেকে যায়। এখন এই কয়েকদিনে যখন আবার নতুন করে শিক্ষক শূন্য পদ নিল তখন আমরা ধারণা করতে পারছি যে মিনিমাম 4,500 প্লাস বা তার বেশি, 5,000 প্লাস শূন্য পদ কিন্তু হবে। এখন টোটাল পাস তো করেছে 6,163 বা 61 প্লাস এমন, তা ওখানেও আমরা দেখব যে অনেকেই কিন্তু স্কুল কলেজ দুটোতেই পাস করবে, অনেকেই ভাই ভাই অ্যাটেন্ড করবেন না, অনেকে আবেদনই করবেন না গণবিজ্ঞপ্তিতে। তো আমরা এটা স্পষ্টই বুঝতে পারছি যে আসলে বাংলাতে যারা পাস করবে তাদের সবারই চাকরি হবে। গতবারও আমরা দেখেছিলাম যে 42-43 যারা পেয়েছিল তারাও ভালো ভালো স্কুল মাদ্রাসাতে চাকরি পেয়ে গেছে। তো এখন আমরা ইংরেজিতে আসি যে ইংরেজিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কতটি পদ ছিল আর পাস করেছিল কতজন। তো পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইংরেজিতে পাস শূন্য পদের সংখ্যা ছিল 6,565 জন, সেখানে পাস করেছিল 3,375 জন। তো এই 3,375 জনই যে আবেদন করেছিল বিষয়টি কিন্তু সেরকম না, মিনিমাম এখানে কিন্তু 1-1,500 আবেদন করেননি। তো সেই হিসাবে শূন্য পদ এই কয়েকদিনে আমার যে ধারণা তাতে শূন্য পদ প্রায় আবারও এরকম 6,565 প্লাস শূন্য পদ হয়ে যাবে। শূন্যপদ যদিও ওখানেই থেকে গিয়েছিল 2,890, কারণ আপনারা জানেন এবার কিন্তু সবথেকে বেশি পাস করানো হয়েছে ভৌত বিজ্ঞান এবং ইংরেজিতে। তো ইংরেজিতে এ যাবৎ যতগুলো রোল নাম্বার আমরা পেয়েছি তো তাতে আমরা ধারণা করছি যে 11,000 প্লাস প্রার্থী ইংরেজিতে পাস করবে। তো সেখানেও দেখা যাবে ইংরেজিতে স্কুল কলেজ উভয়েই অনেকেই পাস করবে, ইন্ডেক্সারি অনেকেই আবেদন করছে মার্ক বানানোর জন্য, এভাবে উপস্থিত হবেন না অনেকজন। তো সর্বসাকুল্যে দেখা যাচ্ছে যে কিছু প্রার্থী ইংরেজিতে বাদ যাবে যাদের মার্ক হয়তো একেবারেই কম থাকবে, তাছাড়া বাকি যেগুলো তাদের সবারই চাকরি হয়ে যাবে। এরপরে আসি গণিতে। গণিতে পদ সংখ্যা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে পদ সংখ্যা ছিল 3,323 জন, পাস করেছিল মাত্র 1,416 জন। এই 1,416 জনের থেকে আপনি বলতে পারেন 416 জনই বাদ গেছে। তো ওখানে আমরা প্রায় 1,807 শূন্যপদ ছিল। তো তারপরে দেখা যাচ্ছে যে আরও বেশি শূন্যপদ থেকে যাবে। তো এবার গণিতে যেমন পাস করেছে তাতে আমরা এটা বলতে পারছি যে আসলে চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু সবারই থাকছে। তো এরপর আসে আমরা স্কুলে পদার্থতে পদ ছিল 138টা, পাস করেছিল 1,114 জন, তার মানে প্রায় উদ্ধৃত 976 জন প্রার্থী যারা চাকরি পাননি। তো তারা আবার কিন্তু 18তমদের সাথে অ্যাড হবে এবং 18তমদের সাথে অ্যাড হয়েই কিন্তু আবেদন করবে। তো সেই ক্ষেত্রে এখন শূন্য পদ যে কত হবে সেটা দেখার বিষয়। এই শূন্য পদ যদি প্রার্থীদের সমান থাকে তাহলে অবশ্যই চাকরি হবে, তাছাড়া যদি শূন্য পদ কম থাকে কিছু প্রার্থী বাদ যাবেন।
তো রসায়নে এরকম পথ ছিল, 130টা পাশ করেছিল, 902টা তার মানে প্রার্থী বসেছিল, 772 জন। তো এবারও দেখা যাচ্ছে আরও কিছু যোগ হয়েছে, এখন শূন্যপদ কতগুলো আসবে সেটা দেখার বিষয়। তো শূন্যপদের থেকে যদি প্রার্থী বেশি থাকে অবশ্যই কিছু প্রার্থী বাদ যাবে, চূড়ান্তভাবে চাকরি পাবে না। তো তারপরে জীববিজ্ঞানে পদ ছিল 5,029টি পাশ করেছিল 1,885 জন। তো সেখানে শূন্যপদ ছিল 3,144। তো এখানে অবশ্যই আরও কিছু পদ প্লাস হবে, তো দেখা যাচ্ছে যারা পাশ করেছেন অধিকাংশই চাকরি হয়ে যাবে। তো ভৌত বিজ্ঞানে মোট পদ ছিল 12,486টি, তো পাশ করেছিল 2,016 জন। তো সেখানে শূন্যপদ প্রায় 10,470 প্লাস ছিল। তো এবার ভৌত বিজ্ঞানেও কিন্তু অধিক সংখ্যক পাশ করানো হয়েছে এবং শূন্যপদও অধিক সংখ্যক আছে। তো ভৌত বিজ্ঞানে আমি মনে করি যে 100%ই সবাই চাকরি পাবে। তো আইসিটিতে পদ ছিল 6,551টি, তো পাশ করেছিল 2,200 জন। তো সেখানে শূন্যপদ অলরেডি ছিলই 4,351 জন। তো এবার অবশ্যই শূন্যপদ আরও কিছু বাড়বে, তো দেখা যাচ্ছে যে এখানেও আইসিটিতেও কিন্তু স্কুল কলেজ সবার চাকরি নিশ্চিত। ইসলাম শিক্ষাতে শূন্যপদ ছিল 1,381, পাশ করেছিল 1,871, তার মানে এখানে উদ্ধৃত প্রার্থী ছিল 4,900 জন। তো এবার আরও কিন্তু অ্যাড হবে এবং সেই ক্ষেত্রে যদি শূন্যপদের থেকে প্রার্থী বেশি হয়ে যায় অবশ্যই কিছু প্রার্থীকে কিন্তু বাদ যাবে। তো হিন্দু ধর্মে পদ ছিল 508টি, সেখানে পদ ছিল 508টি, পাশ করেছিল 288 জন। ওখানে 220 প্লাস শূন্যপদ থেকে গিয়েছিল, তো এবার অবশ্যই আরও কিছু শূন্যপদ আসবে। তো এখানেও সবার চাকরি হবে। তো সেখানে খ্রিস্টান ধর্ম 37টা পদ ছিল, পাশ করেছিল 14 জন, 23 প্লাস শূন্যপদ আছে। এখানে যেহেতু প্রার্থীও কম হয় পদও কম থাকে, তো সেইভাবে চাকরি সবার হবে। তো ইতিহাসে আসলে পদ কতটা ছিল সেটা জানা যায়নি, তো পাশ করেছিল 107 জন। তো এখানে এখানে যেহেতু ইতিহাস বলতে এখানে সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বেশ কিছু 7টা সাবজেক্ট মিলেই কিন্তু এক এক একটা সামাজিক বিজ্ঞানের উপরে আসছিল। তো এবার যেভাবে পাশ করানো হয়েছে তাতে দেখা যাচ্ছে একেবারেই কম প্রার্থী, কম নম্বরদারি কিছু সংখ্যক প্রার্থী বাদ যাইতে পারে। তো তারপরে আমরা দেখব যে ইসলামের ইতিহাসে 360টি কিন্তু 360 জন পাশ করেছিল, সেখানে পদ সংখ্যা হয়তো এভাবে ছিলই না। তো এবার আবার একইভাবে যে শূন্যপদ থেকে প্রার্থী বেশি হলে অবশ্যই প্রার্থী কিছু বাদ থাকবেন। তো এইভাবে আমরা সর্বশেষ রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান বলতে এই যে 7টা সাবজেক্ট সেটার কথাই বলি, যে প্রায় 1,985টি পদ ছিল, পাশ করেছিল 369 জন, শূন্যপদ থেকেই গেছিল 1,589টি। তো এবারও অধিক সংখ্যক প্রার্থীকে পাশ করানো হয়েছে, এখন শূন্যপদের থেকে যদি প্রার্থী বেশি হয় অবশ্যই কিছু প্রার্থী বাদ যাবে। তো একইভাবে ব্যবসায় শিক্ষায় মোট পদ ছিল 996টি, পাশ করেছিল 615 জন, শূন্যপদ এখনও 381 প্লাস আছে, যদিও ব্যবসায় শিক্ষায় অনেক কম প্রার্থীকে পাশ করা নয়। তবে এটা নিশ্চিত থাকেন যে ব্যবসায় বিভাগ থেকে যারা পাশ করে তাদের কেউই কিন্তু চাকরি না পেয়ে থাকে না। তো সেই ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানে শূন্যপদের তথ্যটি জানা যায়নি, পাশ করেছিল 950 জন, প্রাণী বিজ্ঞানেও পাশ করেছিল 915 জন। তো কৃষি শিক্ষাতে দেখা যাচ্ছে যে পদ ছিল 1,790টি, পাশ করেছিল 158 প্লাস, উদ্ধৃত ছিল 977। তো যাই হোক, আমরা যেটা দেখলাম যে এখানে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শূন্যপদ থেকে গেছে, কিছু ক্ষেত্রে প্রার্থী উদ্ধৃত থেকে গেছে। তবে সবথেকে এবার যে জটিলতার বিষয়টি হচ্ছে, দেখা যাচ্ছে পঞ্চম গণবিজ্ঞপ্তির জন্য যেসব প্রতিষ্ঠানগুলো রেজিস্ট্রেশন করছিল তারা যদি এবার রেজিস্ট্রেশন না করে, চাহিদা না দেয়, তাহলে কিন্তু ওই শূন্যপদগুলো কিন্তু আর শূন্য দেখাবে না। যদিও এনটিআরসি বারবার কিন্তু এবার বলেছে যে 3 বছরের সম্ভাব্য শূন্যপদের চাহিদা দিতে হবে, এই শূন্যপদের চাহিদা দিতে হলে আগে ই রেজিস্ট্রেশন করতে হয়। তো যে প্রতিষ্ঠানগুলো ই রেজিস্ট্রেশন করেনি তারা তো ই শূন্যপদের চাহিদা দিতে পারবেন না। আবার অনেকে ই রেজিস্ট্রেশন করেছেন কিন্তু তারা শূন্যপদের চাহিদা দিতে চাচ্ছেন না। তো বেশ কিছু জটিলতা আসলে মারপ্যাঁচ খাচ্ছে। তো এই যে তথ্যগুলো দিলাম এটাও যে একজাক্টলি সঠিক তথ্য সেটাও না, এখান থেকে অবশ্যই কম বেশি হবে। তো আমি বলবো যে আসলে খুব বেশি টেনশন করার দরকার নাই, যদি রিজিকে চাকরি আপনার থাকে অবশ্যই হবে, আপনার কাজ হবে আপনার কর্মটা করা, অর্থাৎ ভাইবাটা ভালো করে দেখা, তারপর দেখা যাক বাকিটা কী হয়।